আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি হলিডে থেকে চলে এসেছি। হলিডে থেকে এসে কিছুদিন কিন্তু খুব খারাপ লাগে, সে সপ্তাহখানেক লাগে নর্মাল হতে, কারণ ওয়েদার একটা ফ্যাক্টর থাকে। তারপর এত হইচইয়ের মধ্যে থেকে এসে একটু খারাপ লাগে আর কি, সেটেল হতে বেশ সময় লাগে। তো এখন আবার সংসারের কাজের দিকে মন দিতে হবে, রান্না বাড়া, ঘর গুছানো, বাজার করা, এগুলি আবার করতে হবে আর কি। তো আজকে বাগানে চলে আসছি। তো বাগানের অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে এখন পাতা পড়ার সিজন, চারিদিক থেকে পাতা পড়ছে। তো চলো তোমাদের একটু বাগানটা দেখাই কি অবস্থা আমার বাগান। কারণ এইটা সবুজ পাতা ছিল, এখন লাল হয়ে গেছে, বেশ ভালোই লাগে দেখতে। এই দেখো আমার এক সাইডের বাগানের অবস্থা, সব পাতা ওই যে ওইখান থেকে সব পাতা পড়ে পড়ে আমার বাগানে আসছে। তো এগুলি সবই পরিষ্কার করতে হবে। আসলে এখনই কিছুই করতে ইচ্ছা হচ্ছে না। তো ভাবলাম যাক 4-5 দিন, তারপরে করব আবার। আর আমার ডালিম গাছ দেখো একদম লাল হয়ে গেছে, পাতা ঝরে যাবে, কিন্তু ডালিমগুলি আর বড় হবে না, এইটুকু হয়েই বন্ধ হয়ে গেছে আর কি, কি করা যাবে। তো আমার লেবু গাছ এখনও কাভার করি নাই, কারণ এখনও কিন্তু ওয়েদারটা মাইল্ড আছে, তো কিছুদিন পরে কাভার করে দিব। তো আমার গাছে এখনো লেবু আছে কিছু, তো লেবু আজকে কিছু উঠিয়ে নিব, এগুলি দিয়ে আচার বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো আমি লেবুগুলি ভালো মতো ধুয়ে ফেলেছি, তো এগুলিকে এখন আমি ড্রাই করে নিব। জাস্ট একটা কিচেন টাওয়াল দিয়ে একদম ড্রাই করে নিতে হবে, যাতে কোনো রকম পানি না থাকে আর কি। যে কোনো আচার বানানোর সময় যে কোনো জিনিসে পানির যাতে না থাকে সেটাই খেয়াল রাখতে হয় আর কি, তা নাহলে নষ্ট হয়ে যায় আচার। আমার লেবুগুলি ড্রাই হয়ে গেছে, তো এগুলিকে আমি কেটে নিচ্ছি একটু। আর এই লেবুগুলির থেকে অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমি এখন যেটা করব, দুইটা সাইড এরকম ভাবে কেটে নেব। এটা দুইভাবে কেটে নিচ্ছি, কেটে জাস্ট আমি এরকম ভাবে নিয়ে নিব। বিচিগুলো এমনি ফেলে দিচ্ছি, আমি এরকম সাইজেরই রাখবো। ইচ্ছা করলে আরো ছোট করা যায়, কিন্তু আমি বড় রাখবো। কেন রাখবো আমি বলবো পরে। তো আমি এরকম ভাবে কেটে নিচ্ছি, আমি এই সাইজ করে কেটে নিচ্ছি লেবুগুলো। আর একটা যেটা পাকা সবচেয়ে, এটার থেকে আমি জুস বের করব। জাস্ট এরকম জুসারে দিয়ে এরকম ভাবে, কারণ আমি ভিনেগার ইউজ করব না, এটাতে লেবুর রসটা ইউজ করব আর কি। তো লেবুর জুস আমি বের করে ফেলেছি, একটা লেবুর এইটুকুই হবে অবশ্য। লেবুগুলি কেটে ফেলেছি, আর আমার এই লেবুর চামড়াগুলি কিন্তু একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। আমি মাঝে মাঝে ভাতের সাথে লেবুর চামড়াটা খাই, খুবই ভালো লাগে। যারা তোমরা কোনোদিন লেবুর চামড়া খাওনি, ভাতের সাথে খেয়ে দেখবে। তবে যেগুলি তিতা হয় এগুলি না, লেবু চামড়াগুলি একটু মোটা মোটা হয় সেগুলি কিন্তু এরকম, যেগুলি পাতলা হয় সেগুলি কিন্তু তিতা লাগবে। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি লেবুতে। এখন ভালো মতো এটাকে মিক্সড করে নিই। তো এরকম ভাবে মিক্সড করে আমি কিছুক্ষণ রেখে দিব। তখন আমি মশলা কি দিব সেগুলিই দেখাচ্ছি। আসলে আচার বানানোর মশলাগুলি, যে আস্ত মশলাগুলো, ওইগুলি কিন্তু বেসিক্যালি সেম, একই রকম থাকে যে কোনো আচার বানানো হোক না কেন। তো এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, 2 চামচ, 4 চামচে 2 চামচ, যেহেতু আমার লেবু বেশি না সেই আনতে যেয়ে কিন্তু আমি সবগুলি মশলা দিব। আর এখানে 1.5 চামচের মতো মেথি দিয়েছি, আর এখানে 2 চামচ সাদা সরিষা দিলাম, সাদা না থাকলে কালোটাও দেওয়া যায়। আর এখানে 1.5 চামচের মতো মৌরি নিয়েছি, এগুলি একটুখানি ভেজে তারপর ভেঙে নিব আমি। লোহার একটা কড়াই দিয়ে দিলাম, এই লোহার কড়াইটাতে আমি সব মশলা আমার ভাজি। লোহার কড়াইয়ে মশলা ভাজলে কিন্তু মশলাগুলি সহজে লাগে না আর কি। তো আমি সব মশলা একসাথেই দিয়ে দিব, আর এগুলি জাস্ট একটুখানি টেলে নিব, বেশি তো ভাজার দরকার নাই, বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে, তো সেটাও খেয়াল রাখতে হবে। তো সব আমি মিক্স একসাথে করে এখন নাড়তে হবে এটা, আর আগুনটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। ঠিক আছে, আমি লেবুগুলি ভেজে রেখেছিলাম, মশলাগুলি লেবুর মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর মরিচ দিয়ে দিচ্ছি হলো 1 চামচ। এখন ঝালটা তো যার যার উপরে, যখন আস্ত মশলাগুলি ভাজলাম তখন কিন্তু আস্ত শুকনো মরিচও দেওয়া যেত, তা আমি ভাবলাম যে ঠিক আছে ইজির জন্য
পাউডার তো আছেই ঘরে, পাউডার মশলা দিয়ে দিলাম। আর এখন যে ভেজে রাখা গুঁড়া মশলা ওগুলি দিয়ে দেব। এরকম করে কিন্তু কাঁচা আমের আচারও কিন্তু খুব ভালো হয়। এরকম ভাবে সব মশলা দিয়ে আমি মাখিয়ে দেবো। এরকম মশলা দিয়ে মাখিয়ে আর তেল দিয়ে এটা কিন্তু জারের মধ্যে, বোতলের মধ্যে ঢুকিয়ে রোদের মধ্যে শুকাতে হয়। কিন্তু আমাদের এখানে যে বললাম রোদ তো নাই এখন, সেজন্য আমি একটুখানি রান্না করে নিব। আর রোদ থাকলে তো এরকম ভাবে করে সোজা বয়ামের মধ্যে দিয়ে 3-4 দিন রোদে দিলেই কিন্তু হয়ে যায়। লেবু রসটা দিয়ে দিব, ভিনিগারের বদলে আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি। আর এখন বলছি আমি এরকম আস্ত রাখলাম কেন, এই লেবুর আচার আমি অনেক সময় রান্নাতে দেই, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, বড় মাছ রান্না করে, রান্না করা হয়ে গেলে আমি একটা দুইটা লেবু তরকারিতে দেই, খুবই ভালো লাগে। তো এটা আমার আচার বানানোর কড়াই, এটা তোমরা অনেকেই দেখেছ। এটাতে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি আন্দাজ মতো, আর আচারে তো একটু বেশি দিতে হয় তেল, একটু তেল দিয়ে দিলাম। আমি যদি কাঁচা লেবুর আচারটা বানাতাম তাহলে তাহলে এই তেলটা একটুখানি গরম করে লেবুর উপরে ঢেলে দিতাম, লেবুটা বোতলের মধ্যে ভরে আর কি। তো যেহেতু লেবুটা আমি একটুখানি রান্না করে নিব, বেশি কিন্তু রান্না করব না, জাস্ট অল্প, একটু বেশি রান্না করলে লেবু একদম সফট হয়ে যাবে, আচার তখন আর ভালো লাগবে না আর কি। আমি জাস্ট একটুখানি লেবুটাকে রান্না করে নেব, যাতে লেবু যাতে আচারটা নষ্ট না হয় আর কি। এখন আমি লেবুগুলো দিয়ে দিচ্ছি সব মশলা সহ। আর আমাদের এখানে তো একটু একটু যখন রোদ হয় তখন আমি রোদ রোদ দিব মাঝে মাঝে, বেশি কড়া রোদ না, একদম হালকা রোদ হয়, তাও রোদ দিলে যতখানি রোদ হয় আমি একটুখানি দিব। আর আমি এটাকে 2-3 মিনিট এরকম ভাবে নাড়া দিয়ে রান্না করে যাব, যাতে সব দিকে সবগুলো লেবুতে মশলাগুলি ভালো মতো ঢোকে। লেবুটা সুন্দরভাবে রান্না হচ্ছে, তেলটা যেহেতু সরিষার তেল দিয়েছি একটু ফানা ফানা উঠছে আর কি। আচার হয়ে গেছে, তো এইটাকে এখন আমি বইমে ভরবো, ভরে তোমাদের দেখাচ্ছি। এখানে বয়াম আমি রেডি করে ফেলেছি আচারে, আর বয়ামটা অবশ্যই পরিষ্কার হতে হবে আর কাঁচের হতে হবে। আচার জাতীয় জিনিস কাঁচের বয়ামে রাখতে সবচেয়ে ভালো। আচারটা দেখো কি সুন্দর কালার হয়েছে, এবং এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, আমি টেস্ট করেও দেখেছি। তো আচারগুলো আমি বয়ামে ভরে ফেলছি। তো প্রথমে আমি লেবুগুলি দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি তেলগুলো একটু রেখে দিতে, কারণ আচারের উপরে কিন্তু তেল না দিলে আচার নষ্ট হয়ে যায়। তো এখন আমি মশলা আর তেলটা উপরে দিয়ে দিব, যাতে ভালোভাবে যায়, সুন্দর দেখতে। দেখো আচার, এটাকে আমি এখন খাবো না, আমি 4-5 দিন এরকম ভাবে রেখে দিব, ফ্রিজে না, আমি বাইরে রেখে দিব। আর যখন যদি মাঝে মাঝে রোদ উঠে আমি রোদের মধ্যে দিয়ে দিব কিছুদিন, 4-5 দিন দিলেই হবে, তারপরে কিন্তু এটা হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে খাবারের জন্য। এইটা হলো আমার লেবুর আচারের রেসিপি। আমার সব দিকে তেল ভরেছে, দেখো। এর গাছের লেবু ছিঁড়ের সাথে সাথে আচার বানানো, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাই না? আমি তো মনে করি, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি তাদের জন্য, বাংলাদেশে তো নিজের লেবু গাছ অনেকেরই আছে, তা আমাদের এখানে এটা একদম ভাগ্যের ব্যাপার আর কি। এইটাই শেয়ার করলাম তোমাদের সাথে আজকে। মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।